আমার সেনাবাহিনী মালরোডে উঠতে এসে সব হাঁপিয়ে গেছে। এই দেখুন পেছনে আরো তিনজন আসছে, এই হচ্ছে সেনাবাহিনী হাঁপিয়ে গেছে। হিমাচল ট্যুরের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে যাত্রা শুরু করে দিল্লি পৌঁছই, তারপর আমরা দিল্লিতে ঘুরে শতাব্দী এক্সপ্রেস করে দিল্লি থেকে আমরা পৌঁছই চণ্ডীগড়। সে ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে তার লিংক ওপরে আই বাটন আর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা চণ্ডীগড় থেকে সিমলায় পৌঁছই এবং সিমলাতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সিমলা ভ্রমণের আজকে এটা হচ্ছে প্রথম ভাগ, তো চলুন শুরু করা যাক হিমাচল ট্যুরের দ্বিতীয় এপিসোড। গুড মর্নিং, আজকে 26 তারিখ, এখন বাজে 7:30, আমরা বেরোবো, রেডি হচ্ছি, এখনো বেরোইনি। তা আজকে যাব সিমলা। এই হচ্ছে গিয়ে রোড, এটা হচ্ছে হাই রোড, আমরা এই রোড ধরে যাব। এদিকে দিল্লি আর এদিকে হচ্ছে গিয়ে কালকা, আর ওই সাইডে হচ্ছে গিয়ে স্টেশন আছে, আর আমাদের হোটেলটা হচ্ছে এইদিকে। এখন 10:00 বাজে, আমরা বেরোচ্ছি। এখানে একটা ব্যাপার হলো যে আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটা হয়েছে যে ক্যান্সেল হয়ে যায়, কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, ওকে হয়তো অন্য জায়গায় বেশি রেট পেয়ে গেছে, তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন যে ফাইনালাইজ করে দেওয়া হোক, যেটা কারণ এইভাবে ক্যান্সেল হয়ে গেলে আপনাদের টাইম অনেক নষ্ট হবে। তো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, জাস্ট লুক এট দ্যাট, এই গাড়িতে যাচ্ছি আর আমার চ্যানেলেরই ভিডিও। ये मेरा चैनल है, ये मेरा चैनल है, इसका वीडियो है ये। लकी एनफ। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, আর পাশে যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমাচল ভ্রমণে যে গাড়িটা বুক করেছি আমরা তার স্লিপ। কোম্পানির নামটা দেখে রাখুন, এই ড্রাইভার, এই কোম্পানি আর গাড়ির নাম্বারটা আপনাকে পরে দিয়ে দেবো। এদের সঙ্গে কখনোই কোনো জায়গায় ভ্রমণ করবেন না, বেসিক্যালি পাঞ্জাব আর হিমাচল এলে এই গাড়ির নাম্বার বা এই গাড়ির ড্রাইভার যদি পান আপনারা সঙ্গে সঙ্গে রিফিউজ করবেন, এরা প্রকৃতপক্ষে চিটিংবাজ। সিমলায় প্রতিটা জায়গায় আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অর্ধেক জায়গাতেই আমাদের নিয়ে যায়নি, এবং যেখানে যেখানে নিয়ে গেছে তার জন্য এক্সট্রা চার্জ চেয়েছে, বলছে যে সেইগুলো নাকি এই প্যাকেজের মধ্যে ছিল না। হোটেলের ভাড়া নিয়ে হোটেল আমাদের দেয়নি, অনেক টাকা কেটে টাকা ফেরত দিয়েছিল, পরে আমাদের অনেক পয়সা দিয়ে হোটেল বুকিং করতে হয়েছে, সুতরাং এই কথাটা মাথায় রাখবেন একটু। সামনে গেট হিমাচলে ঢুকছি আমরা, সকাল থেকে টিফিন করিনি, তাই টিফিন করার জন্য একটা জায়গায় ধর্মপুর গিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, চলুন টিফিন করে নেওয়া যাক। তো এখন খাবার দাবার কিছু পাইনি, হোটেলে অনেক দেরি করছিল বলে আমরা রিক্স নিইনি, বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। এখন বড়গে যাচ্ছি, দেখা যাক ওখানে যদি কিছু ভালো পাওয়া যায়, বড়গের ওপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে সোলান, দেখুন সোলান আর ওপর থেকেই আমরা ছবি নিচ্ছি, নিচে যাচ্ছি না। বিউটিফুল সোলান ভ্যালি সিমলা যাওয়ার আগে, আপনারা যখন আসবেন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটা দেখবেন, দেখুন একদম হোটেলে হোটেলে ভরে গেছে, সব চারতলা পাঁচতলা ছতলা হোটেল সব। তো চলুন আগে যাওয়া যাক।
সিমলা টয়কে। এই হচ্ছে সিমলা টয় ট্রেন, কালকা থেকে সিমলা। আস্তে আস্তে সিমলায় ঢুকছি আমরা। সিমলাতে এসে পৌঁছেছি। এখানে যা রুম রেন্ট এখন 3,500-3,000-এর নিচে কোনো রুম নেই। তো আমরা 7 জন ছিলাম, একটা রুম পেয়েছি। রুমটা একটু স্ট্যান্ড মোটামুটি চলে যায়, 2,000 টাকা। এই হচ্ছে রুম। এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, এই আয়না আছে, টিভি আছে, বাথরুম আছে। এই পুরো রুমটা ভাড়া হচ্ছে গিয়ে 2,000 টাকা। হোটেলের সামনেই মিলাপ ধাবা নামের একটা ধাবা আছে, সেখানে খেতে এসছি। তন্দুরি রুটি আর চানা মশলা অর্ডার দিয়েছি। এই হচ্ছে রেট খাবারের। তন্দুরি রুটি 10 টাকা করে আর চানা মশলা এখানে যা দেখতে পাচ্ছি 140 টাকা করে। এই হচ্ছে রুটি, এই চানা মশলা, সঙ্গে স্যালাড। রুটি আরও আসছে, চানা মশলার এই প্লেট 140। বড় পড়া শুরু হয়ে গেছে, লাইভে প্রথম সুরফল, দারুণ লাগছে, বিশাল অভিজ্ঞতা। আমরা এখন মাল রোডের দিকে যাচ্ছি। দেখুন চড়াইটা, দেখুন ভালো চড়াই আছে। এখানে গাড়ি চলে না, তাই এখানে একটা কথা আপনাদের জানাতে চাই, যদি গাড়ি থেকে নামবেন আর হোটেলে ঢুকবেন সেটা করতে চান, তাহলে মাল রোডে হোটেল নেবেন না, কেন আপনাকে লাগেজ নিয়ে হেঁটে আসতে হবে। আর যদি মনে করেন যে গাড়ি থেকে নেমেই হোটেলে ঢুকবেন, তাহলে বাস স্ট্যান্ডের সামনে হোটেল নেবেন। দেখুন আমার সেনাবাহিনী মাল রোডে উঠতে এসে সব হাঁপিয়ে গেছে। এই দেখুন পেছনে আরো 3 জন আসছে। এই হচ্ছে সেনাবাহিনী হাঁপিয়ে গেছে। অ্যাট লাস্ট আমরা মাল রোড ব্রিজে এসেছি। এই হচ্ছে সেই মাল রোড ব্রিজ, আর এই হচ্ছে গিয়ে চার্চ। যারা সিমলা আসছেন তাদেরকে একটা কথা বলতে চাই, মাস্কটা কিন্তু অবশ্যই পরে রাখবেন, নালে কিন্তু ফাইন লেগে যাবে 1,000 টাকা, খুব কড়া রেস্ট্রিকশন। দেখুন বরফ পড়া পেয়ে গেলাম, নিচে একবার বেছিলাম উপরে পেলাম। আজকে দেখো হিল যা হবে না দেবি, কি 75, আরে 25 দেব। প্রত্যেক ট্যুরে আমি আমার গাড়িওয়ালার সঙ্গে পরিচয় করাই, কিন্তু এবারে করাবো না। এবারে গাড়িওয়ালাটা খুব বাজে, খুব বাজে গাড়িওয়ালা, অনেক ভাড়া দিয়েছে। আপনারা এখানে আসবেন, এসে নিজের ইচ্ছে মতো গাড়ি ভাড়া করে নেবেন। আপনাদের সব সময় একটা রেফার দিই, কিন্তু এবার কোনো রেফার করবো না, বলবো নিজেরা আসবেন, গাড়ি দেখবেন, অনেক সস্তায় পাবেন। রেফার করলেই এরা উল্টোপাল্টা দাম চেয়েছে। দেখুন কিরকম বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, স্নোফল দেখুন একদম স্নোফল হচ্ছে। জিও কাকা, আমি বরফ আগে পেয়েছি কিন্তু এরকম স্নোফল আমার লাইফে প্রথম। আমি লজ্জা করে বলছি না, আমি এত জায়গায় ঘুরেছি, রিয়েলি বলছি স্নোফল আমার লাইফে প্রথম। দেখুন ওইটা আজকে অনেক খরচ হয়েছে, কিন্তু দারুণ আনন্দ হচ্ছে। দেখুন দারুণ আনন্দ, এই আনন্দ পাবেন না। দেখুন সিমলার আইকনিক প্লেস বলতে যা বোঝায়, আর সেখানে এসে যদি বরফ পেয়ে যান ব্যাস তার তো কথাই নেই। আজকে এখানে এলাম, গাড়িওয়ালা অনেক বদমাশি করেছে, অনেক পয়সা এক্সট্রা নিয়েছে, কিন্তু তারপরে যেটা পেলাম উই আর হ্যাপি। একটু রাতের দৃশ্যটা দেখুন গির্জা,
বিউটিফুল লাগছে, বিউটিফুল। এই হচ্ছে সিমলা মেল, দেখুন রাতের দৃশ্য। এই বিউটিফুল লাগছে সিমলা মেল। তো এই আমাদের পুরো ব্যাটালিয়ন মানালি সিমলাতে এই চার্চের সামনে সব। খেতে এসছি, বসে আছি এখন, আবার অর্ডার দেওয়া হয়েছে, আসুক তারপর দেখাচ্ছি কি কি অর্ডার দেওয়া হচ্ছে। চিকেন তন্দুরি এসছে প্রথমে, এটা খাওয়া হচ্ছে, এটা খাওয়ার পর চিকেন কারি আর রুটি আসবে। এত খাবার দাবার কেমন হয়েছে? ঠিক আছে, ফার্স্ট ক্লাস, সব খাওয়া দাওয়া হচ্ছে। ঘরে এমন এমন আমাদের ঘর, এই আলোটা এমন হচ্ছে সেই ভূতের সিরিয়াল বা সিনেমায় দেখে না, ভূত এলে আলো দপদপ করতে থাকে, সেই হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন তো কিরম পাবলিক আমরা। যাকে আজকে দিনটা খুব হেকটিক ছিল, সকাল থেকে বেরিয়ে এই ঘুরে ঘাড়ে খেয়ে দিয়ে এখন 10:30 বাজে বিছানায় বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলো লাইক আর শেয়ার, আর চ্যানেলে নতুন হলে কী করতে হয় তো আপনারা জানেন। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, যেটা আপনারা নেক্সট এপিসোডে দেখবেন। তখনকার জন্য বাই। সবাই এদিকে দেখো, আজকে 27 ডিসেম্বর, এখন বাজে সকাল 10:30, 10:30, 10:30 দেখুন এই অবস্থা।